নতুন বছর 2016কে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়ে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনকে 2016 এর মধ্যে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা হবে। এ লক্ষ্যে নেওয়া বেশ কিছু কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সাইদ খোকন বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে, জোরালো করা হবে অবৈধ উচ্ছেদ অভিযান এবং রাস্তা ফুটপাত দখলমুক্ত করার অভিযান। পরিচ্ছন্নতার ব্যাপারে নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত করতে মেডিটেশনের মতো কর্মসূচিও নেওয়া হবে বলে জানান মেয়র খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে 2016 সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করছি। এর মূল স্লোগান থাকবে ঢাকা ক্লিন বাই 2016।